कहाँ मिलेगा। খুব ভালো লাগে ডিবি গিলার থাকলে লাগানো থাকলেই হয়, নাহলে অন্য সময় হয় না। ওটা আমার কিছু কাজও ছিল গাইস, তো সেই কাজগুলো এখন করাতে যাব। তো ফার্স্ট অফ অল আমার দুটো টায়ারে দুটো লিক আছে, তো লিক দুটো আমি সারাবো। কিছু কিছু কাজ আছে গাড়ির, মোবিলটা চেঞ্জ করবো, একটু কুলিং ঢালতে হবে, গাড়িতে কুলিং কম আছে, তো কুলিংটা একটু চেক করে নেবো। আর কি এয়ার ফিল্টারগুলো একটু পরিষ্কার করাতে হবে, কারণ গাড়িতে একটু মাঝে মাঝে স্টার্টটা অফ হয়ে যাচ্ছে। এই নর্মালি এই টুকটাক কাজ আছে, তো এগুলোর জন্যই যাচ্ছি। আর সার্ভিসিং অনেকদিন হয় না, তো একেবারে সার্ভিসটা ফুল সার্ভিসটা করেই আসি, কারণ শোরুমে গেলে ভাই বেকার একই জিনিস প্রচুর টাকা চার্জ করে নেবে। অ্যাম্বুলেন্সটাকে কেউ ছাড়ছে না, এদের কি অবস্থা, এদের মানে কিছু বলার নেই ভাই। আর পেশেন্ট মরে যাচ্ছে আর অ্যাম্বুলেন্সকে দাঁড় করে রেখে দিই, আর কত ন্যারো জায়গা থেকে বেরাবো ভাই। সব হাত দেখাচ্ছে, আসো 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 ধরবো, আসো 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 আসো। এগুলো বুঝতে পারছি না, একবার আমাকে ওভারটেক করছে, একবার আমি ওকে ওভারটেক করছে। যাই হোক, রেস করতে যাবে ব্যাকলাইট খুঁজে পাবি না, সেটা অন্য জিনিস। তুই যে ভাই জিতে খুশি হয় ভাই, যা ভাই। তোমরা অনেকে আমাকে বলো সায়েন্দা তোমার সাথে রাইড করতে যাই, তোমার সাথে রাইড করতে যাই, তো আমি এটাই বলবো ভাই, অলওয়েজ ওয়েলকাম, চলে আসো ভাই, রাইড করো আমার সাথে, কোনো আপত্তি নেই ভাই। আমি চাই সবার সাথে রাইড করতে ভাই, আমার ভালো লাগে সবার সাথে মিশতে। এমন না যে ভাই তোমাকে সুপার বাইক থাকতে হবে, এমন কোনো ব্যাপার না, বা হাই ফাই বাইক থাকতে হবে, নর্মাল তোমার কাছে সাইকেলও থাকে ভাই, আমার সাথে চলে আসবে, রাইড করবে, আমি করবো ভাই, কোনো আপত্তি নেই। এটা বলছি না ভাই, এটা সিরিয়াস কথা বললাম, তো আসবে, অলওয়েজ আসবে, অলওয়েজ ওয়েলকাম ভাই, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ভাই। সব রোদের তাপ কি ভাই, যেখানে একটা ফুটা যেখানে দাঁড়াচ্ছি সেখানে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে যাচ্ছি ভাই, এরকম রোদের তাপ। এদিকে ও ভাই, ভাই কাজ কমপ্লিট হয়ে গেল ভাই, তো এখন চালিয়ে একটু দেখবো ভাই গাড়িটা কেমন লাগছে ভাই। সার্ভিস করার পর মনে হয় যে ভাই গাড়ি আবার সেই নতুন অবস্থায় হয়ে গেছে, তবে ব্রেকটা একটু কম ধরছে, কারণ একটু গ্রিস ফ্রিস করা হয়েছে ব্রেক প্যাডটায়, তো একটু চালাতে চালাতে হয়তো ঠিক হবে। গাড়ি চাঙ্গা হয়ে গেছে ভাই, গাড়ি ফুল চাঙ্গা ভাই, এইবার চালিয়ে মুক্তি আসছে আবার। আরে চলো, কত জায়গা আছে, হ্যাঁ মেয়ে মানুষ ওই জন্যই। আরে ভাই এদের সাথে থাকতেও আমার ভয় লাগে ভাই, এরা ডান দিকে ঢুকতে বাঁ দিকে চাপায়, বাঁ দিকে ঢুকলে ডান দিকে যাবায়। সবাই খুব খিদেও পেয়ে গেছে ভাই, এখন সকাল দিয়ে আমি কিছু খাইও নি, দু গ্লাস শুধু জুস খেয়ে কাটিয়ে দিলাম আজকে। A few moments later. এতক্ষণ পর দিবি কিলারটা বার করে নিলাম, এইবার আসবে মজা। হ্যাঁ এতক্ষণ ধরে কলকাতার রাস্তা ছিলাম, তো ভাই আমার এলাকায় ঢুকে গেছি, এবার এবার আর কোনো চাপ নেই, এবার যা ইচ্ছা করো। তো আবাইগা মজা, হ্যাঁ আ ভাই রিয়াকশন দেখ না ভাই, এবার এইবার তো মজা আসবে ভাই। ও এইবার শোনো ভাই তোমরা, ও তো গাড়ি সার্ভিসিং করো ভাই, গাড়িটা ধুয়ে নিলাম, গাড়ি যাগুলো নোংরা হয়ে গেছে, জানি গ্রিস ফ্রিস গুলো সব উঠে যাবে, চেন লুপ গুলো উঠে যাবে, তাও ঠিক আছে বাড়িতে আছে আমার কাছে, আমি আবার লাগিয়ে নেবো।
ভাই আমি তো লোকের বাড়ির ভেতর ঢুকে যাচ্ছি ভাই, কি অবস্থা রাস্তা দেখো ভাই, অফ রোডিং হচ্ছে ভাই রীতিমতো। আর ভাই লঙ্কা ভঙ্কা পড়ে আছে ভাই, লঙ্কা ভঙ্কার উপর দিয়ে চলে যাচ্ছি ভাই। দেখো অবস্থা দেখো, ওটা রাস্তা উড়ে বাপুরে বাপ বাপারে। দিদি হাসছে, বাবা কি হাসি। হ্যাঁ লড়কি পাঠাতে হে। একটু রাইড মিলে গা বলছে, হ্যাঁ ঠিক আছে। চেক করো গাইস।